একটি অনেক সুন্দর কথা আছে, জীবন হলো আপনার সম্পদ, এটাকে আপনি নিজের মতো করে খরচ করেন। অর্থাৎ আমি বলতে চাইছি, প্রত্যেকটি মানুষ তারা তাদের জীবনকে খরচ করছে, কেউ পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করছে, আবার কিছু মানুষ অলসতার কারণে নিজের জীবনকে নষ্ট করছে। কোনো রকমের লক্ষ্য ছাড়া জীবনে বেঁচে থাকাটাই অলসতার সবথেকে বড় কারণ। যার জীবনে কোনো লক্ষ্য থাকে না, সেই মানুষ কোনো কাজের নয়, তার সম্পূর্ণ জীবনটাই বৃথা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অলসতার কারণ কি, কেন মানুষ অলসতা করে। যদিও মানুষ জানে যে অলসতার কারণে তার ক্ষতিই হচ্ছে, আর অলসতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, লক্ষ্য ছাড়া একটি মানুষ ওই প্রাণীর মতো যে কেবলমাত্র নিজের জীবনটা পার করছে। যদি আপনার জীবনে সত্যিই কোনো লক্ষ্য থাকে, আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, তাহলে কখনোই আপনার মধ্যে অলসতা আসবে না। তো চলুন জানার চেষ্টা করি অলসতার মূল কারণ কি। অলসতার সবথেকে বড় কারণ হলো, আপনার জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই যার জন্য আপনি কোনো কাজ করবেন। যেদিন আপনার জীবনে এমন কোনো লক্ষ্য চলে আসবে, বিশ্বাস করুন সেদিন আপনার সমস্ত অলসতা দূর হয়ে যাবে। অলসতার দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো, কোনো রকমের পরিশ্রম না করে জীবনে সব কিছু পেয়ে যাওয়া। যদি কোনো মানুষ কোনো রকমের পরিশ্রম না করেই সব কিছু জীবনে পেয়ে যায়, তাহলে সে কেন পরিশ্রম করবে? আর এভাবেই সে আরও বেশি অলস হয়ে যাবে, আর তখন সে কেবলমাত্র এক জায়গাতেই বসে থাকতে চাইবে। আর তৃতীয় যে কারণটা অলসতার, সেটা হচ্ছে নিজের ইচ্ছে মতো কাজ না পাওয়া। একটি মানুষ অনেকবার অলসতা এই কারণে করে যে সে তার পছন্দ মতো কাজ পায় না, আর যখন সে তার পছন্দ মতো কাজ পেয়ে যায়, তখন সে সমস্ত অলসতাকে ত্যাগ করে দেয়। আর তখনই একটি অলস মানুষ একজন সাহসী ও পরিশ্রমী মানুষ হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, মানুষ অলসতা কেন করে? কারণ প্রত্যেকটি মানুষই এটা জানে, অলসতার কারণে তার ক্ষতিই হবে। যতক্ষণ আমাদের ব্রেন আমাদের রিল্যাক্স মোডে থাকতে দেয়, ততক্ষণ পর্যন্তই আমরা অলসতা করি। যখন আমাদের শরীর এবং মস্তিষ্ক এই কথাটা স্বীকার করে নেয় যে অলসতার থেকে বড় আনন্দ আর কোনো কিছুর মধ্যে নেই, তখন তার মন থেকে অসুস্থতা, অসফলতা এবং মৃত্যুর ভয় দূর হয়ে যায়। এটা অনেকটা সিগারেটের প্যাকেটের উপরে লেখা সতর্কবাণীর মতো। আমরা এই সতর্কবাণী পড়ার পরেও সিগারেট পান করি, অসুস্থতার কোনো ভয় থাকে না। আর ঠিক একইভাবে মানুষ অলসতা করে, তখন তার অন্য কোনো ভয় থাকে না। আপনার জীবনে যদি অলসতা থাকে, তাহলে এটা প্রমাণ করে যে আপনার জীবনে এমন কোনো কিছুই নেই যার জন্য আপনি কাজ করবেন। আর যদি আপনার জীবনে কোনো লক্ষ্য থাকে, তাহলে আপনি কখনোই অলসতা করতে পারবেন না। এখন আমি আপনাদের বলবো অলসতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। সবার প্রথমে সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিন। বিছানাতে শুয়ে কখনোই আপনি আপনার মোবাইল ব্যবহার করবেন না। সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে যে উঠে পড়ে, সে নিজের উপরে অলসতাকে আসার প্রথম সুযোগটা দেয় না। এরপর আপনি যত ব্যস্তই থাকুন না কেন, আপনি এক্সারসাইজ অবশ্যই করুন। আপনার কাছে যদি সময় না থাকে, আপনি 10 মিনিট করুন, তারপরেও আপনি এক্সারসাইজ করুন। এরপর হলো, আপনি সবসময় ভালো এবং সুন্দর পোশাক করুন, কারণ যখন আপনার নিজেকে দেখতে ভালো লাগবে, তখন এটা আপনার মধ্যে অলসতাকে আসতে দেবে না। আপনি বাড়িতে থাকেন বা বাইরে বাইর হন, সবসময় ভালো পোশাক করুন। এরপর হচ্ছে, যদি কোনো কাজ করতে আপনার 5 মিনিট সময় লাগে, তাহলে সেই কাজটাকে 5 মিনিটের মধ্যেই শেষ করুন। আর যদি আপনি 5 মিনিটের কাজটাকে ইচ্ছে করে ফেলে রাখেন, তাহলে কিছুদিন পর দেখবেন আপনার পিছনে অনেক কাজ জমে গেছে। আর অনেক কাজ যখন আপনি দেখবেন, তখন সেই কাজ আর আপনার করতে ইচ্ছে করবে না, তখন আপনার মধ্যে অলসতা চলে আসবে। এই কারণেই প্রতিদিনের ছোট ছোট কাজগুলো প্রতিদিনই শেষ করুন, এবং সবশেষে রাত্রে ঘুমানোর জন্য একটি সঠিক সময় ঠিক করুন। আপনার কাছে একটি সঠিক সময় থাকতে হবে রাতে ঘুমানো এবং সকালে ওঠার জন্য। আর বর্তমানে অলসতার জন্য সবথেকে বেশি যা দায়ী, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন। তাই আপনার মোবাইল ফোনটিকে সঠিক কাজের জন্য ব্যবহার করুন। কেবলমাত্র বসে বসে ফালতু ভিডিও দেখা এবং ফেসবুকে অন্যদের জীবন সম্পর্কে জানা অলসতার একটি লক্ষণ, তাই এইসব করা বন্ধ করুন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যাই কিছু বললাম, এগুলো আপনি কয়েকদিন করে দেখুন। আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনার জীবন থেকে অলসতা চিরদিনের মতো চলে যাবে। ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে
ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।